আমরা ঘুমাইতেছেন নাকি না বেশি খুশি সালামের জবাব কই এরেতে দাঁড়ায় রইছে খেলার মাঠ নাকি এটা কিউ কিউ সালামু আলাইকুম আপনাদেরকে বলতেছি এটা কি খেলার মাঠ আপনারা দর্শক মতন দাঁড়ায় রইলেন দ্বীনের মজমার আদব কি আপনারা বলেন আজকে মাঠ থেকে বয়ান শুনবো মাঠ থেকে দ্বীনি মজমার আদব কি বলেন কোথায় বসা ফ্যান্ডেলের বাহিরে না ভিতরে আপনারা জানেন তো ওই বাইরে জানেনি তো ডাক দেন সবাই ডাকেন আসেন ভাই আসেন দয়া করে মেহেরবানি করে সবাই আদব রক্ষাতে আসেন আল্লাহ পাক আমাদের কবুল করেন الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال تعالى فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين وقال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبة شتى جرى جرى مختصر بابا ذكر كوري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله جامعة صراط مستقيم مدرسة كرتيك آيجيتو আজকের এই আজিম শান ওয়াজ মাহফিলের উপস্থিত মহতারাম সভাপতি সদ্দে ওলামায়ে কেরাম মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থান করতে সদ্দে ও সম্মানিত মা বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মজলিসে আনছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সেই
বিকাল থেকে বা প্রায় জোহরের আগ পর থেকে বয়ান শুরু হয়েছে হামনা শুরু হয়েছে আসর নামাজের পরে মাগরিবের নামাজের পরে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এশার নামাজের আগে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেই সুদূর চট্টগ্রাম থেকে ওলামায়ে কেরাম এসেছেন কুমিল্লা থেকে এসেছেন ঢাকা থেকে এসেছেন সেই নোয়াখালী থেকে এসেছেন ফেনী থেকে এসেছেন হ্যাঁ চাঁদপুর থেকে এসেছেন এবং আজকের মাহফিলের প্রধান মেহমান মাওলানা হাফিজ রহমান সিদ্দিকী সাহেব আসবেন এইজন্য আমরা সকলে আজকের এই মাজমাতে সুন্দর সাথে বসে যাব আমার পরে আসবেন আরো যারা আছেন আমাদের সিরাত মুস্তাকিম দাওয়াতে কাফেলা বাংলাদেশের মহাসচিব উনি লেখক গবেষক সাহিত্যিক এবং বিভিন্ন টিভি আলোচক বাংলাদেশ বেতারের কত বুঝছেন না অনেক বড় আলেম এখানে আসছে পূর্বে অনেক বড় বড় ওলামায়ে কেরাম বুজুর্গান দিন দেখেনে আসছে আজকের মাহফিলও তারা আসছে এই এলাকাবাসী ধন্য এই মাদ্রাসা ধন্য যারা মাদ্রাসার জন্য জায়গা দিয়েছেন আজকের এই মাহফিলের জন্য পয়সা দিয়েছেন শ্রম করেছেন মাদ্রাসার উস্তাদ ছাত্র শিক্ষক থেকে এলাকাবাসী থেকে শুরু করে এর যাজায় খায়ের সবাই পাবে পাবে নাও পাবে নাও পাবে তো হ্যাঁ এইজন্য লম্বা আলোচনা না সংক্ষিপ্ত কথা এই সংক্ষিপ্ত কথার মধ্যে আমার একটা কথা হলো আজকে আমি মানুষের দোষ তালাশ করি কার দোষ আজকে আমরা মানুষের দোষ তালাশ করি কিন্তু আমি আজকে এই কথাটা চিন্তা করি না আমি কেমন কোনদিনে আমি আমাকে জিজ্ঞাসা করি নাই মাহমুদুল হাসান তুমি কেমন দোষগুলির মধ্যে অনেকগুলি দোষ আছে এই সব দোষ এখন বলে শেষ করা যাবে না এর মধ্যে বেশিরভাগ দোষ হইল যখন মানুষে কোন ওলামা একরামের নাম শুনে তখন জিজ্ঞাসা করে হে কোন জায়গায় লেখাপড়া করেছে কিও কিও আমার বাড়ি কুমিল্লা বড়ুরা মুগেফগুঞ্জ বাজারের পরে আমি লেখাপড়া করেছি ঢাকায় এখন ঢাকা থেকে লেখাপড়া করে এলাকায় আসলাম এখন অনেকে জায়গায় জায়গায় আমাকে দাওয়াত দেয় এখন আমার নামের পরে দিয়া বা নামের আগে দিয়া হাফেজ লাগায় মাওলানা লাগায় আবার অনেকে হাফেজ হয় মুফতি হয় মাওলানা হয় অনেকে আবার মাওলানা মুফতি হয় এখন অনেকে প্রশ্ন করে সে আবার মাওলানা কবে হলো তা আপনি দেখেন নাই উনি যে দীর্ঘ 12-15 বছর ঢাকা লেখাপড়া করেছে আপনি কি দেখেন নাই উনি দীর্ঘ 12-15 বছর লাকসাম বড় মাদ্রাসা লেখাপড়া করেছে আপনি কি দেখেন নাই জানেন নাই উনি যে দীর্ঘ 12-15 বছর চট্টগ্রাম লেখাপড়া করেছে রানপুর মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা মেকল মাদ্রাসা চারিয়া মাদ্রাসা পুটিয়া মাদ্রাসা এহেলো একটা আরেকটা হলো আপনি যদি ওনার ব্যাপারে যদি জানতে চান তাহলে আপনি কুমিল্লা চলে যান যিনি ওই কুমিল্লা মাদ্রাসা লেখাপড়া করেছে ওই মাদ্রাসা যারা মুহতামিম প্রিন্সিপাল যাদেরকে বলা হয় যারা মাদ্রাসা শিক্ষা সচিব নাজিমে তালিমাত তাদেরকে জিজ্ঞাসা করবেন মাহমুদুল হাসান জিহাদি নামক একটা ছেলে আমাদের এলাকায় বাড়ি সে কি আপনাদের এই মাদ্রাসায় লেখাপড়া করে কি দাওরা পাস করেছে দাওরা পড়েছে সে কি দাওরা পড়া করে দিয়া সে কি একটা পড়েছে যান টাকা খরচ করে ওখানে যাবেন আর যদি না যান তাহলে কে আলেম কে হাফেজ কে মুফতি মুহাদ্দিস এটা আমার আপনার দরকারটা কিটা কোন ব্যক্তি যদি হাফেজ না হয়ে যদি হাফেজ যদি দাবি করে তো সে গুনাহ কাজ করতেছে এই গুনার জন্য জবাব তো দিতে হবে হাশরে ময়দানে আল্লাহ পাকের কাছে কথা ঠিক নেই আপনারা কি ঠান্ডা কি খুব নরম হয়ে গেছেন নাকি একটা মানুষ যদি কোন মিথ্যা কথা বলি মিথ্যা সার্টিফিকেট অর্জন করে যদি সে যদি গুনাহ করে এই গুনার জন্য সে জবাব দিবে কার কাছে সবাই বলেন কার কাছে জবাব দিবে এখন যা মনে হয় যে আল্লাহর পরে মনে আর কেউ আছে মনে হয় আসেনি আল্লাহ পাকের আগে কেউ আছে আল্লাহ পাকের পরে কেউ আছে তাহলে আমি মাহমুদুল হাসান হাফিজ কিনা আমি মাহমুদুল হাসান মাওলানা কিনা
আমি মাহমুদুল হাসান মুফতি কিনা এটা তুমি যারা দোকানদারি করো তোমরা যারা কৃষি কাজ করো তোমরা যারা মুদির ব্যবসা মুদি দোকানে ব্যবসা করো মুরগির ব্যবসা করো সুদির ব্যবসা করো গুশির ব্যবসা করো জিনার ব্যবসা করো তোমাদের যারা দরকার থাকি এ হলো এক নম্বর কথা আমার দুই নম্বর কথা হলো আজকে আমাদের মধ্যে দেখা যায় আজকে বর্তমান মানুষের মধ্যে সবচেয়ে বড় রোগ হলো লেখাপড়ার লাইনে হোক খেতমতের লাইনে হোক ব্যবসার লাইনে হোক যে কোনো লাইনে হোক কেউ যদি উন্মুক্ত হয়ে যায় তাহলে আমরা আরেকজনকে পছন্দ করি না এটা কি এটাকে কি বলে হিংসা বলে এটাকে কি বলে এই ছেলেরা এই মোবাইল বন্ধ করো মোবাইল টিপে কোনো এখানে বসে বসে মোবাইল টিপবেন না কোনো সময় নাই কিন্তু সময় যদি থাকতো মাইক ছাড়া দিয়ে মোবাইল দিলাম কেমন আবার বুট চাবানের আওয়াজ শোনা যায় বুট চাবানের চতুর্দিকে কত আওয়াজ শোনা যায় এই জন্য হাফিজ রহমান সিদ্দিকী এবং রাহাতুল ইসলাম রহমতপুরি এবং মাওলানা আবু আইমান সাহেব আসার আগে আগে আমরা আদব রক্ষা করে মিয়ারা মনে রেখেন আদব বড় দামি জিনিস কি দামি জিনিস আদব বড় দামি জিনিস এটা চেহারা দিয়া হয় না এটা পোশাক দিয়া হয় না এটা বাড়ি দিয়া হয় না এটা টাকা দিয়া হয় না আল্লাহ পাকের জমিনে মাটির মতন চলবেন দামি হইবেন আল্লাহ পাকের জমিনের মধ্যে যদি বাহাদুরি করেন দামি হবেন না জীবন সাকাই যদি করেন খোদার কসম পশ্চিম কালো দামি হবেন না আপনার ধ্বংস আপনি নিজেই হচ্ছেন মনে মনে ভাবে অনেক কিছু করে ফেলবে হয় না মাঝে মধ্যে দোয়া চাই হুজুরের কাছে হুজুর আজকে এত বছর পর্যন্ত এই মেহনত সেই মেহনত করি বড় হচ্ছি না যেটাই ধরি এটাই লস যেটাই ধরি এটাই সমস্যা আরে সমস্যা তো হবে হুজুরের মসজিদে বসে বসে কত দোয়া করবে আপনার তো নামাজ ঠিক নাই আমার তো নামাজ ঠিক নাই আমার তো আমল ঠিক নাই আমার মুখের মধ্যে শুধু গীবত আর শেখায় আমাদের মুরব্বী বলেন যারা মানুষের গীবত শেখায় করে গিবা শাকায়েত এটা অনেক বড় মারাত্মক গুনাহ এই গিবা শাকায়েতের গুনাহ তওবা করলে মাফ হবে না কি করলে মাফ হবে আমাদের মুরব্বী বলেন গিবা শাকায়েত মাফ পাইতে হলে যার নামে গিবত করা হয়েছে তার কাছে মাফ চাইতে হবে এই জন্য বার আমার এই সমস্ত বিষয়গুলি শিখতে হবে আল্লাহ ওয়ালাদের মাজমায় এখানে এমন ব্যক্তি বসা আছেন বাংলাদেশের সুপ্রসিদ্ধ শাইখ আলহাদিস আল্লামা আশরাফ আলী সাহেবুর রহমাতুল্লাহ আলাই 2019 সালে 31 ডিসেম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ওনার ছোট ভাই আবেস মাওলানা আথার আলী সাহেব এখানে বসা আছেন আমার জানা মতন এখানে কিছু লোক আছে যাদের কোনো তাহাজ্জুদ মিস হয় না আমার জানা মতন এখানে এখানে এমন কিছু লোক আছেন যাদের জামাত তরক হয় না আমার জানা মতন মানে আজকের এই মজলিসের মধ্যে এমন কিছু লোক আছে যাদের সকাল বিকাল জিকির বন্ধ হয় না যাদের তাহাজ্জুদ বন্ধ হয় না যাদের জামাত তরক হয় না নামাজ তো কাজা হয় না জামাত তরক হয় না এটা কিভাবে হইছে এটা হইছে যারা কোরআন হাদিস পড়েছে ওলামা ইকরামের জবান থেকে শুনেছে মাদ্রাসার মধ্যে কোরআনের তাফসির থেকে শুনেছে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া তাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয়ের জায়গা দিয়েছে তাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয়ের জায়গা দিয়েছে আর নিজের নফসকে কন্ট্রোল করেছে আজকে আমাদের নফস আমরা ছাইরে দিছি যেমনে মনে চাই এমনে চলি যেমনে মনে চাই এমনে করি যেমনে মনে চাই এমনে আমরা বহুত কিছু করে ফেলি যার কারণে আমার সফলতার বেশিরভাগ ব্যর্থ হয়ে যায় এই জন্য ভাইরা আমার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয়ের জায়গা নিতে হবে আর নিজের গুনাহ নামক যে নফসরা আছে ওই নফসরাকে কন্ট্রোল করতে হবে এগুলি কিভাবে হবে এগুলি করতে হলে দুইটা কাজ করতে হবে এক নম্বর কাজ হলো মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করতে হবে আর যারা মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ হয় নাই অথবা মাদ্রাসায় ভর্তি হয়ে দুষ্টমি করিয়া লেখাপড়া করে নাই তাদেরকে আল্লাহ ওয়ালাদের সহবতে যে যে আমলের মাধ্যমে খশিয়া অর্জন করতে হবে
কথা বুঝতে পারছেন আরে কথা বুঝতেছেন না বুট খাইতেছেন আজকে এখানে মানুষ যা দেখা যাইতেছে বাজারে হ্যাঁ দোকান পাড়ে অনেক মানুষ আমি মাহফিলের বাজারে বিরুদ্ধে কথা বলি সব জায়গা 365 দিনে এই 365 দিনে শুধু বাজার কিন্তু আজকে এখানে জয় আগের মধ্যে জামিয়া সিরাত মুস্তাকিম মাদ্রাসার একদিন ব্যাপী শুধু মাহফিল সেখানে আবার এত বাজার আয়োজনটা কেন এখানে আল্লাহ ওলারা আসবে ওনারা দামি দামি কথা বলবে তাদের কাছ থেকে যাব আজকের এই এলাকার কবরস্থানের মধ্যে যারা কবরে আছে তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছতেছে আজকে এলাকার মধ্যে যত লোক জীবিত আছে প্রত্যেকের বাড়িতে ঘরের মধ্যে রহমতের সকিনা নাযিল হইতেছে কেন কেন আজকের এই জান্নাতের বাগানের কারণে আর এই জান্নাতের বাগান কিভাবে হলো ওই জান্নাতের বাগানের মধ্যে ওই যে নানুপুরে হুজুর আসছে ওনার পরামর্শে এখানে মাদ্রাসা হইছে এই মাদ্রাসার বরকতে এখানে বার্ষিক মাহফিল হয় আল্লাহ ওলারা এখানে আসছে আপনাদেরকে খুশি না রাগ আপনাদেরকে খুশি না রাগ ইনশাআল্লাহ আপনাদেরকে আমি অগ্রিম দাওয়াত দিয়ে দেই ইনশাআল্লাহ আগামী উচ্চর থেকে ইনশাআল্লাহ হয়তো শুনবেন এখানে দুই দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলন হবে কি কইছেন আম্মারা নাউজুবিল্লাহ কইছেন নাকি আবার বলেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করেন আল্লাহ পাক কবুল করেন জোরে বলেন আমিন কষ্ট হইতেছে মনে হয় তোলে হিংসা লাগতেছে খারাপ লাগতেছে এই জামিয়া সিরাত মুস্তাকিমের ময়দান জমে যাবে জামিয়া সিরাত মুস্তাকিম এই সিরাত মুস্তাকিম কবুল করেছেন হাটাজারি মাদ্রাসার যিনি গত কয়েক মাস আগে ইন্তেকাল করেছেন মুফতি আজম আব্দুল সালাম চাটগামি রহমতুল্লাহ আলাই আব্দুল সালাম চাটগামি রহমতুল্লাহ আলাইয়ের আগে যিনি মুফতি আজম ছিলেন তিনি তিনি সাইকুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের ছাত্রী ছিলেন ছাত্র ছিলেন মুফতি আজম আল্লামা আহমদুল হক সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই এই সিরাত মুস্তাকিমের নাম ঘোষণা করেছেন এই সিরাত মুস্তাকিম উনি পছন্দ করেছেন সেই সিরাত মুস্তাকিমের নামের উপরে এই মাদ্রাসা জামিয়া সিরাত মুস্তাকিম চলছে এর মিশন হিসাবে গত বছর থেকে মাওলানা আবু আইমান সাহেবের সাথে পরামর্শ করে আতারানি সাহেবের সাথে পরামর্শ করে উজারির মুহতামিম সাহেবের সাথে পরামর্শ করে মুফতি মনসুর আল মুকাদ্দের সাহেব দাওয়াতের কাফেলা সংগঠন নিয়ে এই সিরাত মুস্তাকিম দাওয়াতের কাফেলা বাংলাদেশের নামে চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ এই জন্য নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ফেনী এবং চট্টগ্রাম এবং কক্সবাজারের এলাকার মধ্যে সিরাত মুস্তাকিমের শাখা পোশাকা তৈরি হয়ে গেছে নারায়ণগঞ্জে প্রস্তুতি চলছে হ্যাঁ সিলেটে প্রস্তুতি চলছে এবং ময়মনসিংহ প্রস্তুতি চলছে এই সিরাত মুস্তাকিম দাওয়াতি কাফিলা বাংলাদেশের কার্যক্রম চলছে চলতে থাকবে এই সিরাত মুস্তাকিমের আসল কথা বলবেন মহাসচিব মহোদয় বসা আছেন আমি আর লম্ব কথা বলবো না বাকি একটাই কথাই বলতে চাই দিবস শাখায় ছেড়ে দেই গুনাহ ছেড়ে দেই নিন্দা ছেড়ে দেই আল্লাহ পাকের ভয় দিলে মধ্যে জায়গা দেই আর নিজের দোষটাকে কন্ট্রোল করি তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতে শান্তি হবে পরকালে মুক্তি হবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন এই মাদ্রাসাকে কবুল করেন আরো জায়গার ব্যবস্থা করে দেন ভবনের ব্যবস্থা করে দেন এবং আল্লাহ পাক যেন সামনের দিকে এই মাহফিলকে দুই দিন ব্যাপী করার ব্যবস্থা করে দেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ